so new with so, so, I said one, two, so, so, your love is so new with so, so, I said one, two. আরে এখানেই বসে থাকবে নাকি মহারানী? তোমার আবার কি হলো? সব কাজ না হওয়া পর্যন্ত এখানেই বসে থাকো, একটা কাজও ঠিকঠাক করতে পারে না। তুমি ভিতরে গিয়ে চুপ করে বসো, দেখতে দেখতে সব কাজ হয়ে যাবে। ব্যস্ত হচ্ছো কেন? আহা, ব্যস্ত হবো না কেন? এখনো পর্যন্ত না ফুল সাজানো হয়েছে, না পাতা টাঙানো হয়েছে, না মণ্ডপ সাজানো হয়েছে, রান্না বান্নাও হয়নি, সব কাজ এমনি পড়ে আছে। আর তুমি বলছো আমি কেন ব্যস্ত হচ্ছি? দেখো রামু এসে গেছে, এখন তুমি নিশ্চিন্ত থাকো। হ্যাঁ, রামুকে দেখো এসেই কাজে লেগে পড়ল, খুবই দায়িত্ববান ছেলে। সোমনা চিকেন, বাগবাজারের দই, সিঙ্গুরের আলু, মদনপুরের লাউফলা বেগুন, এই সবই আপনাদের জন্য এনেছে, খান খান। দেখো বোন, মগরা বাজারের লোকেদের চেহারা দেখলেই ভদ্র মনে হয়, খুব বড় মনের মানুষ, এই জামাইয়ের সাথে তুমি আনন্দেই থাকবে। কি জামাই বাবুজি, আরে লজ্জা পেয়ে গেল, আরে খেয়ে যাও খেয়ে যাও। দেখো খাওয়ার সময় কেউ লজ্জা করবে না। দাদা একটু ডাল দি। এই এই দাদা দাদা, আরে ছোটু তুই কোথায় যাচ্ছিস? বড় দাদা খেতে বসেছে না, তুই পরে খাস, যা। এই কি বলছো তুমি, এই কুত্তাটাকে আমার ভাই বলছো? এতে ভুল কোথায় দাদা? সবার সৃষ্টিকর্তা তো উপরে বসে আছেন না, যখন সকলের পিতা একজনই তখন তো আমরা সবাই ভাই ভাই হলাম, এতে ভেদাভেদ কোথায়? হ্যাঁ, আমি ভাবতে পারিনি এত ধুমধাম করে বিয়ের আয়োজন করবেন। আপনি আমাকে ভালোবাসেন তাই এমন বলছেন। আরে রামু, খাওয়া দাওয়া করেছিস তো? আমি যার কাছেই কাজ করি তিনি যখন অনুমতি দেন তখনই খাই, আপনি কি জানেন না কাকাবু? আরে সবাই ব্যস্ত আছে মনে হয়, চল আমি বেড়ে দিচ্ছি তোকে। হাতটা একটু বাড়ান। ও আচ্ছা আচ্ছা, অন্নদাতা সুখী ভব। বাইরে মা বাবু দাঁড়িয়ে আছেন, আপনি যান। ঠিক আছে, খাওয়ার আগে আপনাকে খাওয়ালো, কে এই ছেলেটা? যার কাছেই ও কাজ করে ওরা বেড়ে দিলে তবেই এ খায়। আসার পর থেকেই দেখছি সবাইকে কোনো না কোনো সম্পর্ক দিয়ে ডাকছে, আপনার কোনো নিকটার্থীও নাকি? ওর নাম রামু, খুবই ভালো ছেলে ও, মা বাবা নেই, বেচারা অনাথ। ও যদি আমার ছেলে হতো আমি নিজেকে ধন্য মনে করতাম। ড্রাইভার লেট হচ্ছে, বাস করে দরকার হলে 15 মিনিটের আগে গাড়ি ছাড়তে পারবো না। ঘড়ি দেখো যাও কত টাইম হলো। ভুল টাইম বলছে তোমার ঘড়ি। আরে আমার কোনো আজেবাজে ঘড়ি না, বিদেশি ঘড়ি, বুঝেছো? আরে এইচএমটি বলেই তো টাইমটা ভুল হয়। কি ভুলভাল কথা বলছে। যখন অফিসার ম্যাডাম আসবে তখনই 8টা বাজবে, আর সব ঘড়ি বেকার। আরে টাইম হয়ে যাচ্ছে তো। ম্যাডাম আসছে বোধহয়। তাহলে এই বাসটা ওর জন্য দাঁড়িয়ে আছে? এরকম ব্যাপার হলো তো আমি যদি না বলি বাসটা এখান থেকে ছাড়বি না। এখন আপনারা ঘড়ি ফিরিয়ে নিন, এখন ঠিক 8টা বেজে গেছে। ও কন্ডাক্টর বাবু, এই বউটার প্রসবের ব্যথা উঠেছে গো, জলদি বাস ছাড়ো। যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ স্টার্ট দিবি না। ওনার যন্ত্রণা বেড়েই চলেছে, এই সময় বাস দাঁড় করিয়ে রাখবেন, বাসটাকে যেতে দিন। এই গ্রামের রাস্তা বানিয়েছি আমি, এই গ্রামের সবার প্রথম বাস চালিয়েছি আমি, এই গ্রামের প্রেসিডেন্ট হওয়ার দরুন যখন আমি বলবো তখনই বাস চলবে। আপনার কথা মানতে গেলে এনার এখানেই ডেলিভারি হয়ে যাবে। হলে হোক না, সবাই মিলে একসাথে দেখবো। ছি,
গ্রামের প্রেসিডেন্ট হয়েও এমন কথা বলছেন, লজ্জা করে না আপনার? লজ্জা কিসের জন্য? এই গ্রামে, এই রাস্তায়, এই বাসে এই মহিলাই যে জন্ম দিয়েছে সেটা কে জানতে পারবে? আপনার দিদি কিংবা বোনে যদি এরকম হতো তাহলেও একই কথা বলতেন। আরে দাদা দাদা দাদা, এ আপনি কি করছেন? আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলেন তো, মহিলার উপর হাত তুলতে লজ্জা করে না? এটা জিজ্ঞেস করা তুই কে রে? কি রে, তুই কখনো নিজের হাতে কাউকে খাবার খাইছিস? যে আমাকে খেতে দেয় সেই কখনো হাত দেয়নি, আর তুই আমাকে লাথি মারলি। ম্যাডাম জি, আপনি ওনাকে নিয়ে হসপিটালে যান, আমি এতে দেখে নিচ্ছি। কিন্তু আরে রাইট রাইট, আপনি রোদের থেকে এসেছেন, ফ্যান জোরে চালিয়ে দিই না? ঠিক আছে, আপনার জন্য ঠান্ডা বলি? আপনি কর্মচারী না চাকর? গ্রামের উন্নতির জন্য আর গ্রামের চাষীদের জন্য ক্যানেল বানানোর কন্ট্রাক্ট ব্যাংকের থেকে আমরা পেয়েছি। আমরা জোন মজুরদের দিয়ে যে কাজ করেছিলাম ওদের এক লাখ টাকা বাকি আছে, যদি একটা সই করে দেন তাহলে ওরা পেমেন্টটা পেয়ে যায়। ক্যানেল তৈরি হয়ে গেছে? হয়ে গেছে ম্যাডাম। কাল ইন্সপেকশনের ব্যবস্থা করুন, তারপর আমি এই চেকে সই করে দেব। এর আগের অফিসার তো ডু হোয়াট আই সে, ইউ ক্যান গো নাও। ম্যাডাম জি, আমি আমি নমস্কার। ওই মহিলার কি বাচ্চা হয়ে গেছে? ছেলে না মেয়ে হলো? মুখে লাগলো কি করে? আরে এটা কোনো ব্যাপার নয়, যখন ওদের সঙ্গে মারপিট করছিলাম তখন লেগে গেছে। কিন্তু আপনি তো আমার কথার উত্তর দিলেন না। মেয়ে হয়েছে? হ্যাঁ, তার মানে মালক কি এসেছেন? শুনুন ম্যাডাম, আমার ব্যাগটা আমাকে দিয়ে দিন। ভেতরে এসে নিয়ে যাও। আরে বাপরে, পড়াশোনা জানা লোকের অফিসে ঢুকতে আমার লজ্জা করে। বলছিলাম কি, জানলা দিয়ে দিয়ে দিন না। জানলা দিয়ে দেব? হ্যাঁ। এতে সবকিছু ঠিক আছে তো? এর মধ্যে আছে বা কি? আমার অনেক দামি জিনিস আছে। আসি ম্যাডাম। এই তুমি থাকো কোথায়? পাশের গ্রামে। আচ্ছা, আসি। হা হা, কত ভালো লোক ছিল, কত সোনার প্রাণ বাঁচিয়েছে, এখন কি হবে ওনার কে জানে। এগুলো জল খেয়ে নিন, উঠুন। গুরুজি,
এই জল খাওয়ালে আপনি শুয়ে পড়বেন তো? আরে না দিলে মরে যাবো রে। অল্প একটু প্রাণে বেঁচে আছে। এ কোথায় সোনা গয়না টাকা পয়সা রেখেছে? এর প্রাণ বেরিয়ে যাওয়ার আগে সেটা জেনে নিয়ে ওর ছেলে আসার আগে এখান থেকে পালিয়ে যেতে হবে। গুরুজি আমি আপনাকে জল খাওয়াতে পারি, আপনি ধন সম্পত্তি কোথায় লুকিয়ে রেখেছেন আমাকে বলুন। আগে জল তো দে, মরে যাবো রে। আগে আমাকে বলো, তারপর জল খাওয়াবো। পয়সা তো লোকেদের মধ্যে দিয়ে দিয়েছি। সোনা দানা কোথায়? আগে জল তো দে। কি হয়েছে ভাই? হঠাৎ করে কবিরাজ মহাশয় শরীর খারাপ হয়ে গেছে, ভিতরে গিয়ে দেখুন। বাবা 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 বাবা, আমি চলে এসেছি বাবা, আমি পাল্টে গেছি বাবা। আমি ভাবতাম আমার দুনিয়ায় কেউ নেই, কিন্তু তুই এসে গেছিস এখন আমার সম্পত্তির ভাগ। বাবা তুমি আমার ছেড়ে চলে গেলে বাবা। গুরুজি যতদিন বেঁচে ছিল আমাকে পাল্টাবার চেষ্টা করেছিল, যখন আমি নিজে পাল্টে ওনার কাছে চলে এলাম আমাকে ছেড়ে চলে গেল। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। চিন্তা করিস না, এখন থেকে ভবিষ্যতে কিভাবে চলতে হবে সেটা আমি তোকে বুঝিয়ে দেবো। কিভাবে? আগে তোর বাবাকে এক ফোঁটা জল খাওয়া, তোর ভবিষ্যৎ আমি একদম পাল্টিয়ে দেবো। আরে এই নালাটা কোথায় গেল রে বাবা? কি খুঁজছেন আপনারা? ওটাই তো ম্যাডাম, 2 বছর আগে 10,000 ফুট ক্যানেল কাটা হয়েছিল, ওটাই এখন দেখতে পাচ্ছি না। ওটা কি করে মজে গেল বুঝতে পাচ্ছি না তো। ক্যানেল চুরি হয়ে জানি তো। এই চুপ কর। ম্যাডাম এখানে অনেক পোকামাকড় ঘুরে বেড়ায়, ওদের জন্য নোংরা জমা হয়ে ক্যানেলটা মজে গেছে। যেটা মজে গেছে ওটা ক্যানেল নয়, আপনাদের বুদ্ধি। আরে বাপরে এখানে আছে। ম্যাডাম দেখুন পেয়ে গেছি। আমি ক্যানেলের ব্যাপারে জিজ্ঞেস করছি, আমাকে এই পাথর দেখাচ্ছেন, আপনাদের বুদ্ধি কি চুলোই গেছে? এমন নয় ম্যাডাম, এই ভিত্তি প্রস্তর রায়চৌধুরী বাবু লাগিয়েছেন, মানে হলো তিনি বড় ঠিকাদার। হ্যাঁ তো? ওনার সব কাজই ফাইলে আছে ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আমি ক্যানেলের ব্যাপারে জানতে চাইছি। তার সম্বন্ধেও এই ফাইলে লেখা আছে ম্যাডাম। যে ক্যানেলটা বলা হচ্ছে কাটা হয়েছে ওটা কোথায়? তার রিপোর্টও ফাইলে লেখা আছে ম্যাডাম। রায়চৌধুরী বাবু ম্যাডাম, উনি পরিবহন মন্ত্রীর আত্মীয়। সে ভগবানের আত্মীয় হোক না কেন, আই ডোন্ট কেয়ার হু ইজ দিস ব্লাডি কন্ট্রাক্টর। আই সে ইমিডিয়েটলি ওকে নোটিশ পাঠান, এক সপ্তাহের মধ্যে যদি কোনো জবাব না দেয় তাহলে বলে দেবেন যে ওকে কোর্টে দেখা হবে। নমস্কার। স্নান কেমন করলেন বলুন? আপনারা স্নানের খুব ভালো ব্যবস্থা করেছেন। আপনি ওদেরকে স্নান করলেন আর আমরা 1 কোটি টাকার কন্ট্রাক্ট পেয়ে গেলাম, কিন্তু এখন সেই কন্ট্রাক্টের প্রবলেম হচ্ছে, আর সেই জন্যই তো আপনার স্নানের ব্যবস্থা করে দিলাম। কি সেই প্রবলেম? নতুন লেডি অফিসার এসে ক্যানেলের ব্যাপারে জিজ্ঞেস করছে, সব জিনিসের ডিটেল চাইছে। ওই নতুন লেডি অফিসার আমাদের কোর্টের গরম দেখাচ্ছে। জানেন এটা কি? একটা দুর্বল চুল, ওকেও এইরকমই ভাবতে হবে। এই নাও। এটা ছাড়া আমি সুস্থ থাকতে পারবো না, এমনটাই ভাবছো তাই না? তোমার স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে করতে আমি এত বছর কাটিয়ে দিলাম, তবু আমার কোনো ভ্যালু নেই। আমাদের বিয়ের পর তুমি আমাকে কি দিয়েছো? আমার সাথে ভালোবেসে কথা বলেছো না আমার সাথে একটা দিন খেতে বসেছো? আমরা দুজন রাত কাটিয়েছি কোনো দিন একসাথে? তুমি সব সময় আমাকে সন্দেহ করো, এটা আমার দুর্ভাগ্য। কি হয়েছে দিদি, তুমি কাঁদছো কেন?
যদি এইভাবে কাঁদতে থাকো তাহলে জামাইবাবুর মন খারাপ হয়ে যাবে। এই নাও, তোমার কথা মতো আমি ডোনেশনের চেক তৈরি করে দিয়েছি। তুমি জীবনে আমাকে কোনো সুখ দাওনি, তাতে দুঃখ নেই। তুমি যে ডোনেশন দাও সেই পয়সা দিয়ে গরিব ছেলে মেয়েরা পড়াশুনো করে, ওরা দুবেলা দুমুঠো খেতে পায়, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। তোমরা যেখানে বলবে, যে কাগজে বলবে, কোনো কথা না বলে মুখ বুঝে সই করে দেব। পয়সা তোমরা যতই খরচা করো কিন্তু বংশের মান মর্যাদা কোনো দিন ধুলেই মিশিয়ে দিও না। কি দেখছেন আপনি, আরতি সময় এলাম তো, সেই জন্য দক্ষিণা দিলাম। আপনাদের মতো ভালো অফিসার থাকলে আমাদের মতন লোকেরই ফায়দা হবে। চৌধুরী মশাই বলছিলেন, এত বড় অফিসার ছোট্ট একটা ঘরে কি করে থাকছেন ভাবতে অবাক লাগে। শুনে খুব খারাপ লাগলো। আগে যেসব অফিসার এসেছিলেন তারা আমাদের বাংলোতে থাকতেন, খাওয়া দাওয়াও ওখানেই হয়ে যেত। এটা আপনার লেভেল অনুযায়ী সঠিক জায়গা নয়। আমি আমার লেভেল কি সেটা কাজের মধ্যে দিয়ে দেখাই। হ্যাঁ আমি জানি, আপনার চেহারা সূর্যের মতন, তার মানে আপনি সৎ মানুষ। আপনার টানা টানা চোখ, তার মানে আপনি সাহসী মহিলা। আপনি আমার চেহারা দেখে একদম ঠিক চিনতে পেরেছেন। দেখা শোনা এখনো অনেক বাকি আছে। আগে এখান থেকে জিনিসগুলো বের করি, আমাদের বাংলো আপনার জন্য রেডি আছে, না হলে চৌধুরী মশাই রাগ করবে। কারো রাগ হলে হোক, কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ছি না। গভর্নমেন্ট আমাকে বেতন দেয়, আর তাতে কিভাবে চলতে হয় আমার জানা আছে। অন্যের অনুগ্রহ যারা নেয় তাদের কুত্তা বলে, আর এটা আমার একদম পছন্দ নয়। গিয়ে আপনি আপনার বড়বাবুকে বলে দিন আসতে পারে। আসি তাহলে। একটু দাঁড়ান, দক্ষিণা নিয়ে আপনার ঢেড়া পেটানোর লোক আমি নই, আর আমার ঠাকুর ঘুষ নিতে একদমই পছন্দ করেন না। দেশের সব অফিসার আপনার মতো হলে আমাদের দেশটারও উন্নতি হবে। খুব ভালো সিদ্ধান্ত আপনার। যদি আপনি এত টাকা এখানেই মেটাতে বলেন আমি পাবো কোথার থেকে? বর্দা তুই পারবি না, কিন্তু আমার কোনো প্রবলেম নেই, আমি নিজেই খুলে দিচ্ছি। মঙ্গলসূত্রতে হাত দেবেন না। কে বে তুই? একজন ভালো মানুষ। তাই নাকি? তো ফোট এখান থেকে, চল ফোট, চল। এটা করবেন না দাদা, মঙ্গলসূত্র যে স্ত্রীর কাছে কতটা দামি এটা বাপ ঠাকুর তা শেখায়নি। আমাদের গুরুজনদের নিয়ে কথা বলছিস তুই? তুমি আমার ছেলেকে কেন মেরেছ? আপনার ছেলে অন্যায় করেছিল, সেই জন্য মেরেছি। যে অন্যায় করে তাকে শাস্তি দেওয়ার জন্য বড় চৌধুরী মশাই পঞ্চায়েত বানিয়েছেন, সেই পঞ্চায়েত থাকতে কাউকে সাজা দেওয়া তুমি কে হে? আর ও এমনিতে কি বা দোষ করেছে যার জন্য তুই ওকে মেরেছিস? রায়মশাই ছেলের বিয়ে দিয়ে নিজের পরিবার নিয়ে গ্রামে ফিরছিলেন, ওর বাবা যে সুদে টাকা নিয়েছিল সেটা শোধ করতে পারছিল না, তাই ও মঙ্গলসূত্র খুলে নিচ্ছিল, সেই জন্য আমি মেরেছি। আরে বোকা ছেলে, অনাথ ছেলে মেয়ের বিয়ে দেওয়ার পর মঙ্গলসূত্র দান করে, আমাদের বংশের যে ছেলে সে কখনো কারোর মঙ্গলসূত্র খুলে নিতে পারে না। ভীষণ মিথ্যে কথা বলিস তুই। আমি একদম মিথ্যে বলছি না, আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন। কি বৌমা, ও যা বলছে সব সত্যি? এরা কি সত্যি বলবে? যেটা সত্যি সেটা আমি বলছি। এই মেয়েটা আমাদের গ্রামের নতুন বউ হয়ে এসেছে, আর এই ছেলেটা অনেকক্ষণ ধরে এদের পেছনে লেগেছিল। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এর অভদ্র আচরণ দেখে আমি জিজ্ঞেস করলাম তুই এমন কেন করছিস, তখন আমার কথার কোনো উত্তর না দিয়ে ও আমার সাথে ঝগড়া আরম্ভ করে দিল। মিথ্যে বলছে, ও যা কিছু বলছে সব মিথ্যে বলছে। মোরলের ছেলের মিথ্যে বলাটা শোভা পায় না, ভগবান ঠিক শাস্তি দেবে। তুমি সত্যিটা বলো না বোন, সবার সামনে বলো। ও মিথ্যে কথা বলছে, ছোটবাবু সত্যি কথা বলছে। তার মানে? হ্যাঁ এই সত্যি, আমার স্বামী যা বলছে তাই ঠিক। সত্যি বলছে? তোর নাম কি? ভালো মানুষ। হুম।
এখানে যারা আছে তাদের মধ্যে কেউ যদি বলে তুই ভালো মানুষ, তাহলে আমি তোকে অবশ্যই ছেড়ে দেব। কি বুড়িমা, তোমার মনে হয় ও ভালো মানুষ? একজনও একজনও বললো না যে তুই ভালো মানুষ। আমাদের গ্রামে এসে গ্রামের মানুষকে কাদা ছেটাচ্ছিস, এর শাস্তি কি জানিস? একে উল্টো করে ঝুলিয়ে মারো, যদি পরের দিন পর্যন্ত ও বেঁচে থাকে তাহলে নিজেই চলে যাবে, আর যদি মারা যায় তাহলে বিয়ারিশ লাশ ভেবে পুড়িয়ে দেবে। ও একজন ভালো মানুষ, উনি ভালো মানুষ আমি বলছি, ওকে ছেড়ে দিন। একজন অফিসার ম্যাডামের এই অনাথের সাথে সম্পর্কটা কিসের জানতে পারি? সেটা আপনার না জানলেও চলবে, বড়বাবু বলেছেন না যদি কেউ একজনও বলে যে এ ভালো মানুষ তাহলে আপনি ছেড়ে দেবেন। আর ওনার সম্মান রক্ষার্থে আপনি এখানে ন্যায় বিচার করলে সেটা গর্বের ব্যাপার হবে। ছেড়ে দাও ওকে। যদি আপনি আমাকে না বাঁচাতেন তাহলে ওরা আমাকে মেরেই ফেলতো। ভালো মানুষের সাথে ন্যায় বিচারই হবে না। চুপ করো, অনেক হয়েছে। যে আমার ছেলেকে মেরেছে সেই অনাথ ছেলেকে, আর ওই অনাথকে যে বাঁচিয়েছে সেই অফিসার ম্যাডামকে আমি এই গ্রামে থাকতে দেব না। কি ভাবছো, খাও না। হাতটা বাড়ান দেখি, বাড়ান না, অন্নদাতা সুখী ভব, খেয়ে নিন। যে আমাকে খেতে দেয় সে যেন সর্বদা সুখে থাকে, সেই জন্য প্রথমে তাকেই খাওয়াই। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনাকে কি বলে ডাকবো? আমাকে তোমার কি নামে ডাকতে ইচ্ছে করছে? কি বলে ডাকতে ইচ্ছে করে? আপনাকে দেবী বলে ডাকতে ইচ্ছা করে, কিন্তু দেবী তো দেখতে পাওয়া যায় না, আপনাকে দেখতে পাওয়া যায়। কখনো মনে হয় অফিসার বলে ডাকি, কিন্তু পদের কথা মনে করিয়ে আপনার শান্তি ভঙ্গ করতে চাই না, কিন্তু কি বলে ডাকা যায়? শিখা। মন মানে না ছবিতে প্রসেনজিৎ নায়িকাকে শিখা বলে ডাকতো, আপনি তো ওই নায়িকার থেকেও বেশি সুন্দরী, সেই জন্য আজকে থেকে আপনাকে শিখা বলেই ডাকবো। কি হলো, নামটা পছন্দ হলো না? তুমি তুমি যে নামে আমাকে ডাকতে চাও ডাকতে পারো। ছোট একটা বীজ কখন হয়ে যায় গাছ রে, এ কেমন আজব লীলা তোমার ভগবান। হে, ছোট একটা বীজ কখন হয়ে যায় গাছ রে, এ কেমন আজব লীলা তোমার ভগবান। আমি হলাম অবধ তুমি বোঝাও আমায়রে, কি করে কোথা থেকে নিষ্প্রাণ পায় প্রাণ। তোমারই সৃষ্টি এই পৃথিবী আর গগন, তুমি তো সাজিয়েছ এই সুন্দর বাগান। তোমারই সৃষ্টি এই পৃথিবী আর গগন, তুমি তো সাজিয়েছ এই সুন্দর বাগান। তুমি জন্মদাতা গো, তুমি রক্ষাকর্তা, তুমি জন্মদাতা গো, তুমি রক্ষাকর্তা। তোমার জন্য জীবন বেঁচেছি, দূর হলো জড়তা, দূর হলো জড়তা, দূর হলো জড়তা। আমার গানের জন্য আপনার ঘুম ভেঙে গেল তাই না? এটাই তো আমার একটা দোষ, খাওয়ার পর যতক্ষণ আমার ঘুম না আসে না আমি গান গাইতে থাকি, তারপর আরাম করে ঘুমিয়ে পড়ি। তোমার গান খুব সুন্দর। আরে বাপরে, এখন তো সবে মাঝরাত, কাল সকালে আপনাকে অফিসে যেতে হবে, গিয়ে শুয়ে পড়ুন, আমারও এখন ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। আচ্ছা।
শিবায় ম্যাডামকে সর্বদা সুখী রেখো প্রভু। মহাশয়, এই ম্যাডাম রেভিনিউ অফিসার, আমাদের গায়ে পোস্টিং হয়ে এসেছেন। নমস্কার। আর আমাদের ছোটবাবুকে যে মেরেছিল সে এই ছেলেটাই। ইনি আবার কে? আপনারা দুজন ওনাকে নমস্কার করলেন আর উনি উত্তর দিলেন না, বোবা নাকি? উনি হাবা বোবা নয় গো বাবু। একটা সময় ছিল যখন উনি গ্রামের উন্নতি সাধনে মত্ত ছিলেন। যেখানে উনি পা ফেলতেন সে জায়গা পবিত্র হয়ে যেত। সেদিন সকালবেলা সূর্য উদয়ের সময় উনি মন্দিরে ভগবানকে পুজো দিতে আসছিলেন। তখন ওনার সাথে কিছু কুসঙ্গের লোকেরাও ছিল। সেদিনই ওনার বিয়ে এই মন্দিরেই সম্পন্ন হয়। তারপরে যে কি হলো, উনার জীবনে এমন গ্রহণ লাগলো, উনি একদম শান্ত হয়ে গেলেন। আরে ম্যাডাম, ব্রাহ্মণ তো অর্ধেক নারকেল দিয়ে জোর ঠাকুর মশাই এমনই দেয়। আরে অর্ধেক নারকেল, আমি বললাম না চলো। এই জিনিসপত্র বাইরে ফেল। দাস বাবু, এসব কি হচ্ছে? আপনি আমার জিনিসপত্র বের করে দিচ্ছেন কেন? ম্যাডাম, এই বাড়িতে আর আপনাকে থাকতে দেওয়া যাবে না, অন্য কোনো ঘর দেখে নিন, যান। কেন কেন, না বলে সব কিছু ফেলে দিলেই হলো? আমি কি চুপ করে থাকবো? এটা কিন্তু অন্যায়। এই দাঁড়া বলছি। বাবু, তুমি শান্ত হও। শুনুন, আমরা কেন থাকতে পারবো না? আমাদের এখান থেকে তাড়ানোর জন্য আপনাকে কেউ বলেছে? এসব আমাকে জিজ্ঞেস করবেন না ম্যাডাম, পরিবারের সঙ্গে থাকি। ওদেরকে যদি খুশি দেখতে চান তাহলে এখান থেকে অন্য কোথাও চলে যান ম্যাডাম। আমি আপনার কাছে হাত জোর করছি, আমায় ক্ষমা করে দিন, আমি অপারক। আরে ভাই, জিনিস বের কর, তাড়াতাড়ি কর। ভাগ্য সাথ না দিলে রাজাও ভিখারি হয়ে যায়, গুরুজনেরা বলেছেন। আমার জন্য আপনি ফালতু সমস্যায় পড়বেন না, তার চেয়ে আমি বরং গ্রাম ছেড়ে চলে যাব। কোথায় যাবে তুমি রামু? এইভাবে ভয়ে যারা পালায় তাদের জন্য এই দুনিয়ায় কোনো জায়গা নেই। যদি সাহস থাকে তাহলে পাথর কেটে কেটেও ঘর বানানো যায়, শুধু নিজের লক্ষ্যে অনুত থাকা দরকার। দেখো আগেই অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করো না, শুভ সময় পেরিয়ে যাচ্ছে। আমাকে এখানে কতক্ষণ অপেক্ষা করতে হবে? আমি ভেতরে আসবো কি? দাঁড়ান না শিখা ম্যাডাম, গাভীর গোমূত্র গৃহপ্রবেশের পক্ষে শুভ মানা হয়। আরে দাও না গোমাতা, দাও 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 দাও, গোমূত্র দাও না গোমাতা। হ্যাঁ দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, হয়ে গেছে ম্যাডাম। হ্যাঁ এদিকে এসো, এদিকে এসো, এদিকে। আপনি এটাও জানেন না, গাছে বেকার ঝুলছিল, এখানে এনে টাঙিয়ে দিয়েছি, এসব আপনি শহরে দেখতে পারবেন না। চলুন চলুন আরতি করি, চলুন আসুন। আরে আসুন, এখন সবার আগে ডানপা ফেলে ভেতরে প্রবেশ করুন, এটা আমাদের রীতি, এটা করলে ঘরে শান্তি থাকে। কি করতেছিস ওখানে? হ্যাঁ আরে ছাদের টালিগুলো ঠিক করছি, বর্ষায় যাতে ম্যাডামের কোনো অসুবিধা নয় সেই জন্য। আরে স্যার সব নিচে আয়, আর আমার জন্য চাল আর থেকে একটা মস্ত কড়া কইরা চা নিয়ে আয়। আচ্ছা কিন্তু পয়সা? আরে 5 লাখ টাকার গাড়ির ড্রাইভার রে, আমার নাম কবি, নামটা কইলো চট দিয়া দিব। তাহলে তো আমার সম্মান বেড়ে যাবে, এখনই নিয়ে আসছি। আরে বিশু কাকা, আমাদের জিপের ড্রাইভারের জন্য একটা স্ট্রং চা দাও তো, তাড়াতাড়ি। পয়সা নিয়ে আসছিস তো? আমার নাম গিয়ে বলো, চুপচাপ দিয়ে দেবে, এটাই তো বললো। এই নে। আরে রামু দাঁড়া, এই চাটা ওর জন্য না তোর জন্য। আমি বিনা কাজে কিছু নিই না, তুমি তো জানো। আরে কাজ বলবো তো, কাজের জন্যই তো চা, নে চা খেয়ে নে। সত্যি কাজ করাবে? আরে হ্যাঁ রে। আরে ওখানে দাঁড়াইয়া কি করতেছস তুই? চাটারে পিছনে লুকিয়ে রাখছিস কেন তুই? দে। আরে দে না। আরে দে না, কি আর কি মারিস কেন? আই দিবি কি না? কি হলো? ও ম্যাডাম, এনে আমার ধর মারছে। রামু কেন মারলে একে? কিছু না ম্যাডাম,
এর জন্য দোকানে চা আনতে গিয়ে জানতে পারলাম চার বছর ধরে দোকানদারকেও টাকাই দেয় না, সেই জন্য মেরেছি। সেই জন্য মারবে? এই অধিকার কে দিল তোমাকে? উনি যে আমাকে বিনা পয়সা চা খাইয়েছেন তা ওনার কাজ করবো না? স্ট্রং চা খাইয়ে একে মারার জন্য বলেছে তাই মেরেছি। আর এক, আপনি পেট ভরে খেতে তো দেন কিন্তু কাজই করান না। সময় আসলেই বলবো। ও পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আরে আপনি এ কথা কি বলছেন? জাত পাত বিচারের কথা কেন বলছেন? এটা অন্যায়, খুবই অন্যায়। ভগবান যখন মানুষ সৃষ্টি করে পাঠালো তখন কোনো জাত দেখেননি, কোনো পাত দেখেননি, এ সবই হলো মানুষের সৃষ্টি। হা 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 হা, দুনিয়ায় কেবল দুটোই ধর্ম আছে, একটা গরিবের আর একটা বড় লোকের। যে ধনবান সে হিন্দু হোক কিংবা মুসলমান, সে সুখে থাকবে, আর গরিব কখনো সুখে থাকবে না। যখন সৃষ্টিকর্তাই ভেদাভেদ সৃষ্টি করেননি তখন আমরা কেন করব? কিন্তু এই সব সুখ পুরোটাই মায়াবী, ওপর থেকে আমরা কিছু নিয়ে এসেছি না কিছু নিয়ে যাব। খালি হাতে এসেছি আর খালি হাতে যাব। এই এই পালো 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 তাড়াতাড়ি পালো ম্যাডাম, এসে পালো 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 পালো। হ্যাঁ আসছি আসছি ম্যাডাম। এবার দেখি রামু, এসব কি করছো? দেখলেন তো ম্যাডাম কেমন ধোঁয়া ছাড়ায় আগুন জ্বালিয়ে দিলাম। আপনি বলেছিলেন না যে আমার ঘরে বুদ্ধি নেই? আমি পুরো বুদ্ধি করে এই খাতা থেকে পৃষ্ঠা ছিঁড়ে আগুন জ্বালিয়েছি ধোঁয়া ছাড়ায়। আর আপনি বলছেন আমার বুদ্ধি নেই? দেখলেন তো আমার কত বুদ্ধি। তুমি বোকা তো বোকাই থাকবে, আমি আমার কল্পনাকে কবিতায় প্রকাশ করেছিলাম আর তুমি সেটা ছিঁড়ে আগুনে জ্বালিয়ে দিলে। তোমাকে দেখে এখন আমার মনে আগুন জ্বলছে। চলে যাও। শিখা ম্যাডাম, চলে যাও এখান থেকে। রামু, 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 এখানে কেন বসে আছো? ডাকলে কোনো সাড়া দিচ্ছ না, আমার কথা শুনতে পাচ্ছ না? আমি আপনার উপর রেগে আছি। উপরে কি তাহলে আসবে না? এই রাগ কি করে কমাতে হয় আমার জানা আছে। ছোট একটা বীজ কখন হয়ে যায় গাছে রে, কেমন গজব লীলা তোমার ভগবান। ছোট একটা বীজ কখন হয়ে যায় গাছে রে, কেমন গজব লীলা তোমার রাম। রামু না, ভগবান ভগবান, আমি আপনাকে বলেছিলাম না মনে না থাকলে আমাকে বলবেন। তুমি হলে বুদ্ধুমশাই, মুন্না মার বলছে তাই, তুমি হলে বুদ্ধুমশাই, আরে তুমি সবার থেকে আলাদা। মন্দির তুমি পূজা, সারা জগত হলে খোঁজা, খুঁজে পাবে না এমন দেবতা। তুমি আমার সাহারা, আমার চোখের তারা, ছেড়ে যাও না আমায়, আমি বাঁচব না তোমার ছাড়া। মন আমার বলছে এটাই, তুমি হলে বুদ্ধ মশাই, আরে তুমি সবার থেকে আলাদা। সারা জন্ম ধরে আমি যাকে চেয়েছি, তোমার মধ্যে আমি ভগবানকে পেয়েছি। তোমায় ছাড়া
ছাড়া পৃথিবীর কিছু চিনি না, ভগবানের যে কেউ বড় নয় তাও কি জানো না, জানি জানি সে তো জানি তবু তোমায় দেবী মানি, তোমায় কখনো একা ফেলে যাব না। সারা জগৎ হলে খোঁজা, খুঁজে পাবে না এমন দেবতা, তুমি আমার সাহারা আমার চোখের তারা, ছেড়ে যেও না আমায় আমি বাঁচব না তোমায় ছাড়া। রামু, আবার কি হলো ম্যাডাম? এটা তুমি কি কাজ করেছো? ঠিকই তো কাজ করেছি ম্যাডাম, কাপড় শুকানোর কোনো জায়গা নেই, সেই জন্য আপনার কাপড়গুলোই আগে শুকোতে দিয়েছি। মনে হয় এটা কাচার সময় তুমি ছিঁড়ে ফেলেছো শাড়িটা, তুমি দেখো নি না? আমি বুঝতে পারিনি ম্যাডাম। এই শাড়ি আমার দিদা আমার মাকে দিয়েছিল, এতদিন পর্যন্ত আমি সামনে রেখেছিলাম, আমার মা শাড়িটা আমার বোনকে দেবে বলেছিল, কিন্তু আমি এটা লুকিয়ে আমার সঙ্গে নিয়ে এসেছিলাম। কি হয়েছে দাদা, আপনারা কেন এখানে দাঁড়িয়ে আছেন, জল তুলছেন না কেন? 10 ঘন্টা পর্যন্ত এখান থেকে কেউ জল নিতে পারবো না। ও রামু, চৌধুরীর মেয়ে এখনো ঘাটে স্নান করতেছে, ওর স্নান না হওয়া পর্যন্ত কেউ জল নিতে পারুম না, তাই খাড়ায় আছি এখানে। ঘাটে যাওয়া বারণ? কি যে বলেন না আপনি, আপনার স্নানের সময় কত লোক জল তুলে নিয়ে গেল, সেরকম হলে চোখ বন্ধ করে জল তুলবো। আসুন আমার সঙ্গে, আসুন আসুন আসুন। Wow! Jackie Chan time! Wow! Superb style! Huh? আরে বাপরে, ও সমুদ্র থেকে পুকুরে এলো কি করে? You are a real hero. এরকম শট মারার মতো হিরোকে আমি তো টাউনেও দেখিনি। তোমার চোখ কেন বন্ধ করলে? আমার লজ্জা করছে। I like you. I like you. এর মানে কি? এর মানে? আরে এর মানে? এটা হলো ভালোবাসার লোককে ভালোবেসে উপহার। যে যাকে পছন্দ করে তার পক্ষ থেকে উপহার। শিখা ম্যাডাম, আপনাকে তো আমি পছন্দ করি, কিন্তু কোনোদিন উপহার দেইনি তো, চলুন এখন দিয়ে দিচ্ছি। এত রাত হয়ে গেল, এখানে বসে কি ভাবছো? চলো ভাত খেয়ে নি। শিখা ম্যাডাম একবার এদিকে আসুন তো। হ্যাঁ এখানে বসুন তো আপনি। আরে দাঁড়িয়ে আছেন কেন, বসুন না বসুন না। হ্যাঁ বসুন, এবার এদিকে তাকান তো।
শিখা ম্যাডাম, যখন আপনি হাসেন তখন খুব সুন্দর দেখায়, আপনি সারা জীবন হাসি খুশিই থাকবেন। আমার প্রবলেম সেটা না, এতকাল আমি কাজকর্ম ছাড়া টই টই করে ঘুরে বেড়াতাম, হঠাৎই একদিন একটা মেয়েকে দেখলাম, তার সঙ্গে প্রেম শুরু করে দিলাম। আমি কাউকে বলিনি, এমনকি বাবাকে পর্যন্ত না, ওকে বিয়ে করে নিলাম। বিয়ে করে নিলে? চলো ঠিক আছে, আগে এগিয়ে যাও। হ্যারে, এটা একটা খুব সুন্দর গল্প, প্রেমের গল্প। আচ্ছা আমি এখন যাই। কেন রে, হিরোইনের গল্প শুনবি, হিরোর গল্প শুনবি, কমেডিয়ানের ফ্ল্যাশব্যাক শুনবি না? ঠিক আছে আমি শুনছি। ওই মেয়েটার সঙ্গে বিয়ে করার পর আমি খুব খুশি ছিলাম, আর ওই দিন সাবিত্রী, সাবিত্রী, এ কোথায় যাচ্ছ তুমি? তুমি চলে গেলে আমাদের প্রয়োজনটা কে মেটাবে? ভালো ভালো সবজি কে খাওয়াবে? এই ফুলকপি দেখলে তোমার মুখটা মনে পড়ে, টমেটো দেখলে তোমার গালটা মনে পড়ে, এই এই মাঝখানে কথা বলবি না, লাউ দেখলে তোমার কোমরটা মনে পড়ে, এরকম করে কি করে আমাদের ছেড়ে চলে যাচ্ছ? তোমাদের কথা আমার সারা জীবন মনে থাকবে, আমি আমার জীবন শান্তিতে কাটাতে চাই, আর তোমরাও ভালো থেকো, কষ্ট পেও না। হে ভগবান, হে আল্লাহ, তুমি শেষ পর্যন্ত এই বুড়োটাকে বিয়ে করলে। শোনো, তুমি কিছু মনে করো না জানো, চলো কোথায় যাবো? আরো চারটে গলি পেরিয়ে যেতে হবে। গলি যেতে হবে? প্রথম গলিতেই তোমার দিকে আঙুল তুলেছে। কি হলো গো, কি হয়েছে জিজ্ঞেস করছো? এত বড় একটা লোকের সঙ্গে বিয়ে করে তুমি যাচ্ছ, আর একটা পাগল চিৎকার করছে সাবিত্রী, আর বলছে টমেটো দেখে তোমার গালের কথা মনে পড়ে, কপি দেখে তোমার মুখের কথা মনে পড়ে, লাউ দেখে তোমার কোমরের কথা মনে পড়ে, যখনই কোনো সবজি দেখে তোমার কথা মনে পড়ে, আর আনন্দে গান ধরে, তাই না? তার মানে তুমি আমায় সন্দেহ করছো? সন্দেহ করছি না, তোমাকে বলে রাখছি, মনে রেখো তোমার ওর যেন মিনিমাম ভদ্রতাবোধটুকু নেই, আমার সামনে এসে তোমার সম্পর্কে কথা বলে। শোনো, তোমার আমার আজ থেকে কোনো সম্পর্ক নেই, ডাইভোর্স, টাটা। দাঁড়াও, শুনে যাও, তুমি আমাকে সন্দেহ করছো তো? যতক্ষণ তুমি তোমার ভুল বুঝতে না পারবে আর এসে আমার পায়ে ধরে ক্ষমা না চাইবে, আমি তোমার মুখ দর্শন করব না। আর এইভাবেই ও চলে গেল, এমন চরিত্রবান বউয়ের উপর আমি সন্দেহ করেছিলাম, এই জন্য আমি পস্তাচ্ছি আজ পর্যন্ত, এই জন্য ওর পায়ে পড়ে ওর কাছে ক্ষমা চেয়ে ওকে ফিরিয়ে আনবো। তোমাদের মিলন হয়ে গেলে আমার কি হবে, এই জন্য আমি তোমাদের মিলিত হতে দিচ্ছি না। দেখুন, আপনাদের সমস্যার কথা মাথায় রেখেই সরকার গ্রামের জন্য 1,00,000 টাকা স্যাংশন করেছেন, কিন্তু আপনারা হয়তো এটা জানেন না, সেটার কারণ হলো কিছু লোক ক্যানেল না বানিয়ে সে টাকাটা হজম করে নিতে চাইছে। হ্যাঁ, আরে বাপরে, পয়সা খেলে তো হজম হবে না। আমি এই মামলা নিয়ে কোর্টে অ্যাপিল করেছি, এই কাগজে আপনারা সই করে দিন, বাকিটা আমি বুঝে নেব, ঠিক আছে? রামু, এনাদের সবাই সই। হ্যাঁ, আসুন আসুন, এক এক করে সবাই আসুন, সবাই লাইনে দাঁড়িয়ে পড়ুন। তুমি এসো, সই করতে পারো তো করো, তুমি এসো। হে বাবুরা, তোমাদের এত ক্ষমতা হয়ে গেছে যে আমাদের বিরুদ্ধে সই করতে পর্যন্ত রাজি হয়ে গেলে? যে হাতে সই করেছো সেই হাতটাকে যত্ন করে রেখে তোমরা, যাতে ভবিষ্যতে কাজ করতে পারো। সব বুঝে গেছো তো? এবার ফটো, এবার ফটো, ফটো এখান থেকে, ফটো এখান থেকে। আরে বাপরে, অনেক বড় বাড়ি তো, দেখে মনে হচ্ছে অনেক বড় লোক। আসুন আসুন আসুন, ওরা যদি ভয় দেখায় ভয় পাবেন না। আহা, স্বাগতম স্বাগতম সুস্বাগতম।
অফিসার ম্যাডাম কি তার সঙ্গে চাকরকে নিয়ে এলেন? কোনো জরুরি দরকার? বড়বাবুর সাথে দেখা করব। বড়বাবুর সঙ্গে দেখা করতে হলে আগে অনুমতি নিতে হবে। তার কাছ থেকে নিতে হবে, আমার কাছে। বড়বাবুর সাথে দেখা করতে চাই। আজ ওনার মৌনব্রত, উনি কারোর সাথে কথা বলবেন না। তোমার কিছু বলার থাকলে আমাকে বলতে পারো। গ্রামের কিছু লোক বড়বাবুর নাম নিয়ে অন্যায় কাজ করছে। ক্যানেল বানানোর প্রজেক্টে কিছু লোক 70-80 লক্ষ টাকা ফ্রড করেছে। জিজ্ঞাসা করলে ওরা বড়বাবুর নাম বলছে। যদি সত্যি উনি এই কাজ করে থাকেন তাহলে আমি ওনার সাথে কথা বলতে চাই। আর যদি এই ব্যাপারে তিনি কিছুই জানেন না তাহলে ওনাকে এটা লিখিত দিতে হবে। তোমাকে রোজ ফুটতে হবে, শুধু পূর্ণিমাতে আর অমাবস্যাতে ফুটলেই কাজ চলবে না। রোজ ফুটে ম্যাডামের খোপা সুন্দর করতে হবে। এই জন্য তো রোজ জল আর সার দিই। তুমিও বোঝো না, আমারও লজ্জা করে না। খারাপ লাগছে তো? ঠিক আছে, জল ঢেলে ঠান্ডা করে দিচ্ছি। শান্তাবুড়ি, খুন্তিবুড়ি, জুজুবুড়ি, খুন্তিবুড়ি, এটা কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? তোমরা সব বুড়িরা মিলে এখানে কেন এসছো? ভালো একটা কাজ আছে তাই এসেছি। ভালো কাজ? তাহলে তোমরা করলেন এখানে? এই কাজ তুমি করতে পারো। ও এই ব্যাপার, তাহলে আমি করব। ম্যাডাম আমি এই বুড়িদের সাথে যাচ্ছি, ভালো কাজ করে এক্ষুনি ফিরছি। আসছি ম্যাডাম, যদি দেরি হয় চিন্তা করবেন না, কিন্তু ভালো কাজ করে আমি তাড়াতাড়ি ফিরবো ম্যাডাম। কিরে বাবা, এখনই তুই হাঁপিয়ে গেলি? ভালো কাজ বলে এতদূর হাঁটিয়ে নিয়ে আসলেন, আমাকে পাহাড়ে চড়াবেন নাকি? পাহাড়ের উপর না রে বাপ, গাছে দেখ। গাছের ডালে কি? আপনি এখানে কেন রেখেছেন? রামু, আমার একটা জরুরি কাজ আছে, তুমি করে দেবে? নিশ্চয় করবো। আপনি ভাত খাওয়াবেন তো? ফুল মিল ইয়া হাফ মিল? তার মানে? মানে পেট ভরে খাবে না আধ পেটা খাবে? আমরা পেট ভরেই খাই। তাহলে তুমি আমার চোখে চোখ রেখে দেখো। চোখে চোখ রাখতে বলছে? এটা কি কোনো কাজ? হতেও পারে। হ্যাঁ দেখুন আমার চোখে। আমাকে দেখেছেন? কোনো খবর পাঠিয়েছেন? আমি নিজের মুখে বলতে পারবো না। কিছু হবে না, বলো না। সবার আগে তো আপনার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করে তারপর আপনাকে ছেড়ে দিল, আর আমাকে কষিয়ে থাপ্পড় মারলো, আর বললো আমার কোনো বিয়েই হয়নি। আর যখন কোনো সুন্দরী যুবতী চেক আপ করাতে আসে, সোজা ওর নাড়ি ধরে কিসব কিসব আজব কাণ্ড করে, আর ওর কোমরে হাত দিয়ে সোজা বিয়ের প্রস্তাব দেয়। ওকে ওর সিক্রেট টেস্ট করতে হবে বলে ওকে ভেতরের ঘরে নিয়ে গিয়ে তারপর এই টেস্ট ওই টেস্ট অমুক টেস্ট সেটা টেস্ট এটা সেটা টেস্ট করিয়ে মহিলাদের টেস্টই করে তোলে। আর যখনই আমি ওকে বলি এটা অন্যায়, তখন উল্টো কুত্তার মতো আমাকে মারে। বাজে লোকের সঙ্গে কেন কাজ করো দাদা? ওর বাবাকে যে আমি কথা দিয়েছিলাম। কিন্তু এখন তো ছেড়ে দিতে পারো। কিন্তু কি করবো, পেটের টানে করি। যদি আপনি ওর কাছে থাকেন, আমার দৃঢ় বিশ্বাস যে ও নিশ্চয়ই শুধরে যাবে, এটা ভেবে আমি আপনাকে নিতে এসেছি। ওই নিচ লোকটার কাছে আমি যাব? সাত জন্মেও না। এটাই তো চাইছিলাম। কিছু বললে তুমি? আমি তো বলছিলাম আপনি আরেকবার ভেবে দেখুন। চুপচাপ এখান থেকে চলে যাও, আর ওকে বলো আমি আর কোনোদিন ওর মুখ দেখতে চাই না। প্রথম ডোজ সাকসেস। আপনি কি জানেন না যে ভেতরে আসার আগে পারমিশন নিতে হয়? না ডাকলেও নিজের ইচ্ছায় যেখানে খুশি যেতে পারি। অফিসাররা আমাদের কাজ করে, আর নিজেদের প্রয়োজনের জন্য যা যা লাগে সব আমাদের চৌখাটের সামনে এসে নিয়ে যায়। মানে আপনি চাইছেন অন্যান্য অফিসারদের মতো আপনার দরজায় আমিও কুত্তার মতো দাঁড়িয়ে থাকি? চৌধুরী সাহেবের সঙ্গে যে পাঙ্গা নেয় সে বরবাদ তো হয়ে যায়, মুখ দেখানোর অবস্থাও থাকে না। যদি তুমি গোলাপ ফুল হয়ে থাকতে পারো তাহলে ওনার কোটের পকেটে সব সময় শোভা পাবে। গেট আপ এন্ড গেট আউট।
আরে বাপ রে, অফিসার মেম সাহেবের তো খুব রাগ উঠছে। চুপচাপ নিজের কাজ করো, আর কোনো কথা বলবে না। ওনার কাছে যদি নাক গলিয়েছো তো জানে মনে পড়বে। এ কি অভদ্রতা! ওই খালের ফাইলটা যেন চাপা পড়ে থাকে, বুঝেছো? হাত সরান। যদি আমাদের কথা শোনো তো পুরো গয়নায় সাজিয়ে দেবো, একদম। আমি সত্যি বলছি। আমি বলছি হাত সরান। আমি এই জীবনে আজ পর্যন্ত যে মেয়ের গায়ে হাত রেখেছি ওর কিন্তু ইজ্জত সুরক্ষিতই থেকেছে। হাত সরান! রামু! কি হয়েছে ম্যাডাম, চিৎকার করে ডাকলেন কেন? বলুন না। একলা জল নিয়ে আসো। হ্যাঁ, এখনই নিয়ে আসছি। আসতে ম্যাডাম, তাড়াহুড়ো করছেন কেন? গলায় বেঁধে যাবে তো। এটা সেই ফটোগ্রাফ যাতে ক্যানেল দেখানো হয়েছে, কিন্তু সেখানে কিছুই নেই, জায়গা খালি পড়ে আছে। এতে সেই সব অফিসারদের সিগনেচার আছে যারা কনফার্ম করেছে ওখানে ক্যানেল আছে। এটা ওদের দেওয়া চেকের ডিটেলস, আর এইসব তার সাথে রিলেটেড রেকর্ডস অ্যান্ড রিপোর্টস। আর ওরা সব টাকা নিজেরা হজম করে ফেলেছে। এর থেকে বেশি কি প্রমাণ চাই স্যার? ওই শয়তানদের অ্যারেস্ট করতে আমাকে পারমিশন দিন স্যার। ওকে, গো অ্যাহেড। কি ইন্সপেক্টর সাহেব, এখানে কি মনে করে? আপনাদের অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি। অ্যারেস্ট আমাদেরকে? মনে হচ্ছে ভুল ঠিকানায় চলে এসেছে। না, সঠিক অ্যাড্রেস আর সঠিক লোকের কাছে এসেছি। অফিসার ম্যাডাম, আপনি আপনার মুখ কন্ট্রোলে রাখুন। সেই জন্যই আমি পুলিশকে আমার সাথে নিয়ে এসেছি। আপনি আমাদের অন্যায়টা কি সেটা বলবেন? সরকারের কাছ থেকে নেওয়া কন্ট্রাক্ট পুরো না করে পুরো 65 লক্ষ টাকা আপনারা হজম করে ফেলেছেন, সেই জন্য। এটা অন্যায়। এই মিথ্যে। এটা ঠিক না। আমরা সব কিছু জানি না। সরকারের টাকা খাওয়ার পর প্রত্যেক জানোয়ার এমনিই বলে। অফিসার ম্যাডাম, আপনি যদি আমাদের অ্যারেস্ট করেন তার কি পরিণতি হবে সেটার ব্যাপারে ভেবেছেন আপনি? জেলের ভেতরে তোমাদের অবস্থা কি হয় সেইটা নিয়ে ভাবো। অফিসার ম্যাডাম, আমাকে অন্যান্য অফিসারদের মতো ভেবো না, যে তোমাদের দরজায় দাঁড়িয়ে আমি তোমাদের পা চাটবো। শিখা মিন্স ফিয়ারলেস মাইন্ডি। কিরে, গরুদের খেতে দিয়েছিস তো? না মালিক। কেন দিসনি? পাটি পারপর দিয়ে দেবো মালিক। আচ্ছা ঠিক আছে, পাটি পারপর দিয়ে দিস। ঠিক আছে মালিক। এরে রামু, পয়সা গুনতে গুনতে কোথায় চললি? হিরোর মতো সেজে গুজে কোথায় চললি তুই? বাজারে যাচ্ছি। বাজারে কেন? একে কেন বলবো, ম্যাডামের জন্য শাড়ি কিনতে যাচ্ছি। আরে কি ভাবছিস তুই? কেন বলবো, তুমি সকালে কি কি খেয়েছো, দুপুরে কি কি করবে, সেসবকে আমাকে সবকিছু বলেছো? আমি তোমায় জিজ্ঞাসা করেছি, আমি আমার কাজ করছি। আরে পাগল হয়ে গেল নাকি, কি সব বকছিস? হ্যাঁ মালিক। এই তুই পাটি। হ্যাঁ মালিক। হ্যাঁ অফিসার ম্যাডাম, অফিসার ম্যাডাম, ওখানে কিছু লোক রামুকে খুব খারাপভাবে মারছে মন্দিরের পেছনে। রামু, রামু, রামু! তোমার রামু নেই, আমরা আছি। বড় সাহেব আমাদের বেল করিয়েছে, আজ দ্রৌপদীর বস্ত্রহরণ হবে, আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমরাও দান নিতে এসেছি, তোমার কাপড় খুলে আমাদের দান দিয়ে দাও। চুপচাপ নিজের কাপড় খোলো, যদি না খোলো তাহলে আমরা সবাই মিলে জোর জবরদস্তি করে তোমার বস্ত্র হরণ করবো। Thank you.
যত বড়ই ক্ষত হোক না কেন, আমার এই ওষুধের প্রলেপ লাগালেই আপনার ক্ষত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমার শরীরে যে আঘাত লেগেছে সেটা না হয় তোমার ওষুধে ভালো হয়ে যাবে, কিন্তু আমার মনে যে আঘাত লেগেছে সেটা তুমি কিভাবে সারিয়ে তুলবে? আমার কাছে এরও একটা চিকিৎসা আছে, আপনার দুঃখ কিভাবে ভোলাতে হবে সেটা আমি ভালো করেই জানি। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ভালোবাসায় ভরা
সব খুশি ছড়াবে, তোমার কাছে জাদু আছে, ছড়িয়ে যাবে যত খুশির রং। গায়ে 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 গান গায়ে, গায়ে 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 গায়ে, সারা জীবন লড়ে যাবো আমি যদি তুমি তাই চাও, ওই আকাশের চাঁদ তাকেও এনে দেবো আমি, এত ভালোবেসেছো আমায় ভুলে যাবো কি করে তোমায়, সর্বদা তুমি সে যাবে আমি দেব তার কাছে করিয়ে প্রার্থনা। গায়ে 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 গান গায়ে, গায়ে 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 গায়ে, চায় 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 খুশি দিতে চায়, চায় 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 ভগবানকে বলি সব কষ্ট তোমার দূর হয়ে যাক, তুমি থাকো সুখী সব দুঃখ তোমার দূর হয়ে যাক, মিনতি করি তুমি 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 সর্বদা হেসে যাও। এখানে কেন এসেছ? তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, আর এই জায়গা থেকে তোমায় চৌধুরী সাহেবের কাছে নিয়ে যাওয়ার জন্য। সেদিন তো তুমি বেঁচে গেছিলে, কিন্তু আজ তুমি বাঁচবে না। রামু, ম্যাডাম আপনি আমাকে ডাকলেন? এই লোকটা যে দাঁড়িয়ে আছে এখানে, এর হাত কেটে দাও। ম্যাডাম শুধু তোর হাত কাটতে বলেছে, আবার যদি ওর আশেপাশে কোনোদিন তোকে দেখি না, তাহলে তোকে কেটে নদীর জলে ভাসিয়ে দেব।
রামু। হ্যাঁ বলুন না ম্যাডাম। আমি বলাতেই তুমি ওর হাত ভেঙে দিলে, কেন কিসের জন্য এটা জানার তুমি প্রয়োজন মনে করলে? আপনি যা বলেছেন সেটাই সঠিক, এতে ন্যায় হবে ধর্মও হবে, শুধু এইটুকুনি নয়, আপনি বললে জীবনও দিতে পারি। তরকারি খুব ভালো হয়েছে, আর একটু দিন না। একি ম্যাডাম আপনি কাঁদছেন কেন? আপনি হাসলে না খুব ভালো লাগে, আর আপনি কাঁদলে আমারও কান্না পেয়ে যায়। এটা চোখের জল নয়, ভগবান তোমাকে এত সুন্দর একটা মন দিয়েছে, শুধু এটা ভেবে চোখে। ম্যাডাম এটা কি বললাম, তরকারি ভালো হয়েছে না দিয়ে চলে গেল, আমার শুধু শুধুই খেতে হবে। এভাবে যদি রামু আমাদেরকে হাত পা ভাঙা শুরু করে তাহলে আমাদের তো গ্রামে কেউ সম্মান জানাবে না। আপনি এভাবে চুপচাপ বসে থাকলে আমাদের তো ঘরে চুরি পড়ে বসে থাকতে হবে। আপনি কিছু বলছেন না কেন, এভাবে মুখ লুকিয়ে বসে আছেন যে? কখন কোথায় কি করতে হবে আমার ভালোভাবে জানা আছে, আমাকে বোঝাতে এসো না, কুত্তার মতো লেজ গুটিয়ে বসে থাকো। নমস্কার বাবু। নমস্কার। বাইসা থাকো বাবা। হে ভগবান এদের যে আবার কি হলো। নমস্কার। সবাই কেন যে আমাকে কেন নমস্কার করছে? আমার রামুর সাথে কর নজর না লাগে। নমস্কার। রক্ষা করো। আরে বাপ রে রামু, আরে কোথায় নিয়ে যাচ্ছেন, আরে কোথায়, আরে আমি কি করছি, আরে কি করছেন কি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওরে বাবা রে। ম্যাডাম ম্যাডাম, হে ভগবান হে ভগবান হে ভগবান। ম্যাডাম কেন এত চিল্লাচ্ছো রামু? ম্যাডাম আমি কি যে করি, গ্রামের লোকেদের আমার খুব ভয় করছে। আবার কি হলো? কি যে বলবো, কি হয়েছে, গ্রামের সমস্ত লোক আমার পিছনে লেগেছে। কিন্তু গ্রামের লোকেরা করেছে কি? আরে কি বলি বলুন তো, যখন আমি আসছিলাম দেখি একটা মহিলা আমাকে নমস্কার করছে, আরেকজন মহিলা এসে আমাকে আরতি করছে, কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। আরো তো আরো একটা লোক আমায় এই মালাটা পরিয়ে দিল, আমার তো জীবন বেরিয়ে যাওয়ার জোগাড়। তুমি জানো ওরা এমন কেন করছে? একদম জানি না। কেননা ওই রাক্ষসটার হাত ভেঙে দিয়েছো, ওদের মধ্যে যে একটা ভয় ছিল সেটা তুমি ভেঙে দিয়েছো। ওরা এতদিন অন্যায় সহ্য করেছে, তোমার মধ্যে এখন ওরা সবাই ভগবানকে দেখতে পাচ্ছে, সেই জন্য ওরা এসব করছে। আচ্ছা সত্যি বিশ্বাস করছো না? শুধু এইটুকু নয় রামু, তোমাকে অনেক কিছু করতে হবে, আমি সত্যি বলছি। আর কি করতে হবে? তোমার কাছে শক্তি আছে, আমার কাছে বুদ্ধি আছে, যদি আমরা একসঙ্গে হই তাহলে এই গ্রামের কল্যাণ হবে, প্রথমে গ্রামের কল্যাণ তারপর দেশের কল্যাণ। আমি কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবে তুমি, তোমার তো বুদ্ধিই নেই, এইখানে শুধু গোবর ভর্তি। আরে ম্যাডাম আপনি চুলে ভালো করে ধোয়া দেননি, ওতে জট পড়ে যাবে বুঝলেন। আরে বাহ তোমার হাত তো খুব নরম, মনে হচ্ছে যেন ফুল গোলাপ। আরে কি করছো সবাই দেখছে, ওষুধ দে। নমস্কার ডাক্তার বাবু। নমস্কার। আরে কি হলো এত হাঁপাতে হাঁপাতে এসছো? ব্যাপারটা হলো ডাক্তার বাবু, আমার বোন লক্ষ্মীর অনেক বয়স হয়ে গেল কিন্তু এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। বিয়ে হলো কত বছর হলো? এখনো তো বিয়েই হয়নি। আমি নিজের মুখে নিজের কি প্রশংসা করব, এসব কেসে আমি অনেক বড় স্পেশালিস্ট। আমিও। আচ্ছা আমাকে একটা কথা বলো, মেয়েটা কেমন দেখতে? ডাক্তার বাবু আমার বোন খুব সুন্দর, ময়ূরের মতো হাঁটেও, হরিণের মতো চকোর, আর দাঁত, আরো দাঁত। আমি যা বলবো সেই কাজই করবি বুঝলি, এখানে বকবক না করে ভেতরে যা আর বড়ি বানা যা। আমি পারবো না, ডাক্তার তোকে যে কাজ করতে বলবে সে কাজ করতে হবে। কম্পাউন্ডার তুমি, তুমি ভিতরে যাও। আমি যাবো না। যা না বাবা। কেন ঝগড়া করছেন, আমি ওকে এখনই নিয়ে আসছি। হ্যাঁ এখানেই নিয়ে আসছি। আমার মতো জেন্টলম্যানকে দেখে এখানে আসতে হয়তো লজ্জা না, তো থোবরা দেখে এখানে আসতে ভয় পাচ্ছে বুঝলি। এই তোমরা এখানে কি করছো, যাও আজকে কালকে এসো, এমার্জেন্সি কেস আছে, যাও 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 যাও। একটু চিনি দাও তো।
ডাক্তার বাবু, এই যে আমার বোন লক্ষ্মী, একে আমি নিয়ে এসেছি। এই লক্ষ্মীর ব্যাপারে কথা বলছিলে? দেখো বাবু, এই ছোট্ট কাজের জন্য ডাক্তারের কোনো দরকার নেই, এই কম্পাউন্ডারই যথেষ্ট। আরে ঝিঙ্কু না করো না, কুনা করো না, কুনা করো না, না ঝিঙ্কু না করো না। আরে ও মাসি, তুমি এখানে কি করছো? ম্যাডাম যে বাড়িতে অফিসের কাজ করে না সেটা তুমি জানো না? এত জোরে কেন কথা বলছো? আর কে তুমি? আপনি আমাকে চেনেন না? একটা ভালো মানুষ, একটা ভালো মানুষ। কলা কোথাকার? ম্যাডাম, 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 অল্প সময়ের জন্য আমি বাইরে গেছি, আর বাইরের লোক ঘরে ঢুকে গেছে। বাইরে বুড়িটাকে। কোন বুড়িটা? আরে ওই যে বাইরে বসে আছে। এই আসতে বলো, জানো তুমি ওকে? কে কে কে? ওই মহিলা আমার মা। মানে ম্যাডামের মা? ম্যাডামের মা? নমস্কার মাসি। এখানে নয়, ওখানে গিয়ে। যাচ্ছি যাচ্ছি। আরে আপনাকে দেখেছি না গেছি, আপনি ম্যাডামের মাই হবেন। আহা, আপনার ওই চোখের জ্যোতি, আপনার চেহারার তেজ আর কার হতে পারে? আপনি বসুন না, আপনার সম্বন্ধে আর কি বলবো, আপনাকে দেখে আপনার চরণ ছুঁতে ইচ্ছা করছে। এ কি করছো? উঠে পড়ো না, পড়ে থাকতে দিন। পা ছাড়ো বাবা, না পড়ে থাকতে দিন। কি বোঝা রামু, অনেক হয়েছে, উঠে দাঁড়াও। বেশি হয়ে গেল নাকি? মারে, এত সরল সাদা সিধে ছেলেটা কে রে? ও এ খুব ভালো ছেলে মা, আর ও এখন আমার সাথেই থাকে। হ্যাঁ মাসিমা, আপনি যা বলবেন আমি সব করে দেবো। শোনো বাবা, বাসস্টপে দুটো ট্রাঙ্ক আছে, একটা ব্যাগ আছে, আর একটা থলি আছে, আর কিছু ছোটোমোটো জিনিস। তুমি বাসস্টপে গিয়ে ওগুলো এনে দিতে পারবে বাবা? দুটো ট্রাঙ্ক, একটা ব্যাগ, একটা পোটলা। দেখ মা, আমি তো সবসময় তোর সঙ্গে এসে দেখা করতে পারি না, কিন্তু এত ভালো একটা ছেলে তোর সঙ্গে আছে দেখে মনে বড় শান্তি হলো। আপনিও না, শহরের লোক হলে মারা যেত, গ্রামের লোক বলে এখনো বেঁচে আছি, বুঝেছেন? আপনার সাথে এরা সব কারা? এরা আমার রক্ষক আর সৈন্য। এরা সব সৈন্য? আপনার প্রেমটাও আজব, প্রথমে বুড়িদের পাঠালেন, এখন বাচ্চাদের নিয়ে আসছেন, বাহ বেশ চমৎকার। সেই দিন আমার দাদা আসছে এই বলে পালিয়ে বেঁচেছিলে, কিন্তু আজ তোমাকে ছাড়বো না আমি। ছেড়ে দিন আমায়। আরে আমাকে ছেড়ে দিন। আজ তোমায় যেতে দেবো না, সেদিন যে কাজটা বাকি থেকে গেছিল আজ সেটা হবে। আজই করবেন? না করবো না। তাহলে কবে হবে? আপনার জন্মদিনে। সে তো সামনের মাসে। তাহলে ঠিক আছে, কিন্তু রাতে যখন আমার ঘরে আসবে যা চাইবো তাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে। সত্যি? হ্যাঁ সত্যি, এখন তো যেতে দিন। আমার দিব্যি? আপনার দিব্যি? আরে বাপরে, কেন দিব্যি খেলাম? সত্যি আসবে তো? ইয়া ইয়া ইয়া, আগে তো পালাই। আরে আরে রামু। হ্যাঁ, এই মঙ্গলসূত্র কার? আমার। তোমার? হ্যাঁ মাসিমা, যখন আমার জ্ঞান হলো তখন দেখলাম আমার কোমরে এটা বাঁধা ছিল, কিন্তু আমার এখন মনে হয় এটা একদিন আমার ঠিক কাজে লাগবে। আমার তো দুটোই প্রাণ, একটা আমার শরীরে আর একটা ওতে। আমার তো আর নিজের বলতে কেউ নেই, তাই ওকেই আমি নিজের আপন ভাবি। জানেন মাসিমা, ওটা হলো সোনার, ম্যাডামের বিয়েতে কাজে লাগবে, তাই রেখে দিয়েছি। হ্যাঁ, ক্যানেল না কেটে সরকারের চোখে ধুলো দেওয়া হয়েছে, সেই জন্য এই কন্ট্রাক্টটাকে রদ করা হচ্ছে। সরকার এই কন্ট্রাক্ট অন্য কাউকে দিতে পারে। সরকার রায়চৌধুরীকে যে টাকা দিয়েছে ওই টাকা রায়চৌধুরী আর তার সঙ্গীরা সরকারকে ফেরত দেয়নি,
সেই জন্য ওদের 10 বছরের কারাদণ্ড হতে পারে, আর বড়বাবুর আদেশে কন্ট্রাক্টটা দেওয়া হয়েছিল বলে উনাকেও গ্রেফতার করা হতে পারে। এখন আমাদের কি করতে হবে? এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, এই সংকট থেকে তুমিই মুক্তি দিতে পারো। তুই গিয়ে চেকবুকটা নিয়ে আয়। আপনারা এই স্লোগান দিচ্ছেন কেন? আপনার ভালো কাজের জন্য। আমি এমন কি করলাম? আমার জায়গায় অন্য কেউ থাকলে তো উনিও এটাই করতেন। ভগবান আপনাকে আমাদের কষ্ট দূর করবার জন্যই পাঠিয়েছেন। আমরা চাই আমাদের গ্রামের ভালো কিছু হোক। হ্যাঁ রে মেয়ে, তুই একজন মেয়ে হয়ে এত বড় ভালো কাজ করলি, তাই জন্য তোকে মালা পরাতে চাই। আমার খুব ভালো লাগবে। আমাকে মালা পরাবেন না, আমাদের সবাইকে একসঙ্গে হতে হবে, আর গ্রামের কল্যাণের জন্য সবাইকে মেহনত করতে হবে। আমরা সবাই মিলে এই গ্রামের কল্যাণ করব। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আপনারা আমাকে এত ভালোবেসেছেন, নিজের মনে করে সম্মান দিয়েছেন, সেই জন্য হাত জোর করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই শোনো, এটা কার জন্য এনেছো? আপনার জন্য। ম্যাডাম জিন্দাবাদ, ম্যাডাম জিন্দাবাদ, ম্যাডাম। ও আমাদের যেভাবে অপমান করেছে তাতে আমরা মাথা উঁচু করে চলতে পারছি না। যদি ও আমাদের একবার পোল খুলে দেয় না, তাহলে পালাবার জায়গা পাবো না, আত্মহত্যা করতে হবে। না, অনেক হয়ে গেছে, এই গ্রামে আমরা থাকবো নালে ওই মেয়েটা থাকবে। একজন ভদ্রমহিলা, এটা ভেবে কিছু বলছিলাম না, কিন্তু ও আমাদের গ্রামের ভেতরে ঢুকে পড়ছে। গ্রামের হাওয়া পর্যন্ত আমার নির্দেশ পেলে থমকে যায়। এবার তোমরা খালি দেখতে থাকো আমি ওকে কিভাবে থামাচ্ছি। এসব কি হচ্ছে? যত তাড়াতাড়ি পারো এই জায়গা ছেড়ে এখান থেকে পালিয়ে যাও। এই জায়গা বড় বাবুর নয়, সরকারের। আমরা কেন ছেড়ে যাব? আমাদের সাহেব এই জায়গা কিনে নিয়েছে, এই নাও পেপার। যদি এরপর ভালো ভালো কেটে না পড়ো তাহলে তার ফল খুব খারাপ হবে, মনে রেখো। চলে কি হচ্ছে ম্যাডাম? এসব কি? ওরা কেন এসেছিল? বড়বাবু এই জায়গা খালি করে দেওয়ার জন্য এই গুন্ডাদের পাঠিয়েছিলেন। কে বড়? কিসের বড় আর কার বড়? যখন উনি প্রথমবার ঘর ছাড়তে বলেছিলেন তখনই ওকে জবাবটা দিয়ে দিলে, আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। যেদিন ও কাঁধে হাত রেখেছিল সেদিনই যদি ওর হাতটা কেটে ফেলতাম তাহলে আপনার সেদিন ওরকম অবস্থা হতো না। যদি ওনার প্রত্যেক অসভ্যতার সময় আমরা তার বক্ষম জবাব দিয়ে দিতাম তাহলে আমাদের খাবারের এই অবস্থা হতো না। আমি আজ ওকে মেরেই ফেলবো। থামো বাবা থামো, নিজের জন্মদাতার বাবাকে মারতে যাচ্ছ? হ্যাঁ বাবা, ওই মঙ্গলসূত্র দেখেই বুঝতে পেরেছিলাম তুমি বড় বাবুরই ছেলে। তার মানে ওই পাপী লোকটা আমার বাবা? না বাবা, তোমার বাবা পাপী নন, উনি সাক্ষাৎ ভগবান। তোমার মা লক্ষ্মী দেবী আমাদের গ্রামের জমিদারের একমাত্র মেয়ে ছিলেন। আমিও বাড়িতে ঠিকের কাজ করতাম। সেদিন কার্তিক পূর্ণিমা ছিল, আমার এখনো মনে পড়ে সেই দিনের কথা। তোমার বাবা তোমার মাকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলেন, প্রথম নজরেই দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। শুধু মনেই নয়, দেহের মিলনও ঘটেছিল। আর তোমার মা গর্ভবতী হলেন, তিনি ঠিক করেছিলেন সমস্ত কথা তিনি বড়বাবুকেই বলবেন, সেজন্য উনি রাঙাবাবুকে সব জানাতে ওনার বাড়িতে গিয়েছিলেন। সেখানে দেখি তোমার বাবা তোমার ঠাকুরদার প্রাণ বাঁচাতে অন্য মেয়ের গলায় মঙ্গলসূত্র বেঁধে দিচ্ছেন। তখন তোমার বাবার সম্মান বাঁচাতে তোমার মা ফিরে এলেন। তোমার মা না তো নিজের বাড়িতে ফিরে যেতে পারতেন, না তো আত্মহত্যা করার অবস্থায় ছিলেন, কারণ তুমি তখন ওর পেটে। কত কষ্ট সহ্য করে উনি তোমার জন্ম দিয়েছেন। তোমার মায়ের কষ্ট দেখে আমি তোমার বাবার কাছে গিয়ে সব সত্যি কথা বললাম। উনি তোমার মায়ের কথা শুনে কত খুশি হলেন। তোমার মায়ের সাথে যে অন্যায় করেছেন তার প্রায়শ্চিত করতে চাইছিলেন, তাই গ্রামের শিব মন্দিরে গিয়ে তোমার বাবা তোমার মাকে বিয়ে করেছিলেন। কিন্তু চৌধুরী সাহেব এটা মেনে নিতে পারেননি, উনি খুশি হবার অভিনয় করে তোমার মাকে দুধে বিষ মিশিয়ে খাওয়ালেন, আর তোমার বাবাকে কত আদর করে ওখান থেকে নিয়ে গেলেন। তোমার মা মৃত্যুর সময় বলে গেলেন, আমার মঙ্গলসূত্র আমার ছেলের কোমরে বেঁধে দিও যাতে সমাজকে পাপের ফসল না ভাবে।
মা হারা হয়ে তুমি তখন খুব কাঁদছিলে আর চৌধুরী সাহেব তোমাকে হত্যা করতে চাইছিলেন, তখন আমি তোমাকে ওখান থেকে নিয়ে কোনো রকমে পালিয়ে যাই। আমি তোমাকে যেভাবে হোক বাঁচাতে চাইছিলাম, তাই তোমাকে বাঁচানোর জন্য আমি জলে ঝাঁপ দিই, তখন আমি অজ্ঞান হয়ে যাই। তাই এরপর কী হয়েছিল আমার জানা নেই। তোমার ব্যাগে ওই মঙ্গলসূত্র দেখে তখনই বুঝে গিয়েছিলাম আমি তুমি রাঙাবাবু আর লক্ষ্মীরই ছেলে। কিন্তু তবু আমি তোমায় এই কথাগুলো বলতে পারিনি। জানো কেন বলতে পারিনি? কেননা জানতাম চৌধুরী কত সাংঘাতিক লোক, ওর নোংরামি আমি নিজের চোখে দেখেছি, তাই বলিনি। রামু, আমি তোমার সম্পর্কে না জেনেই তোমাকে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু আজ জানলাম যে তুমি রাঙাবাবুর ছেলে, আমার খুব আনন্দ হচ্ছে। আর মা যেমন বলল এখন তোমার প্রাণের খুব বড় সংশয় আছে, রামু আমার কথা শোনো, যতদিন না সঠিক সুযোগ পাচ্ছি ততদিন তুমি চুপ করে থাকো। আরে বাপরে, এত সুন্দরী মহিলাকে কালীরাম কি করে ছেড়ে দিল? তোর এত দুঃসাহস, তুই আমার গায়ে হাত দিস? না না, একদম নয়, আমি এই অসভ্যতা জেনে শুনে করিনি। আমি তো আপনাকে বোঝাতে চাইছিলাম যখন আপনার স্বামী অন্য মহিলাদের সাথে এমন করে তখন ওদের কত বিরক্তই না লাগে। আমাকে ক্ষমা করে দিন। সত্যি আমার স্বামী এত নিচে নেমে গেছে? এর থেকেও বেশি নিচে নেমে গেছে মালকিন। টেস্ট টেস্ট বলে কত মহিলাকে গর্ভবতী বানিয়ে ফেললো, আর যারা তার কাছে নিজেদের চিকিৎসা করাবার জন্য আসে তাদের মধ্যে কতজনকে ভুল ওষুধ খাইয়ে মেরে ফেলেছে। আর আমি যখন বললাম এসব তোমার বউকে বলে দেবো, তো আমাকে বলল যাও গিয়ে বলে দাও। ও কত সতী সেটা আমার জানা আছে, আমি ওকেও মেরে ফেলবো। ওকে কি করে শাস্তা করতে হয় আমি ভালোই জানি। উনি শুধু সাবিত্রীর ভালোবাসা দেখেছেন তো, কিন্তু ওর ঘৃণা দেখেননি। আজ আমি দেখাবো আমি কি করতে পারি। ওর মৃত্যু লেখা আছে আমার হাতে। অপারেশন সাকসেস, এখন মজা হবে। এ তো আমার কলকাতার রসগোল্লা। ভেবে মরি সারা দিন তাই, কি করে তোমায় বোঝাই, ভেবে মরি সারা দিন তাই, কি করে বলি গোপন কথা, বুক ফাটে আমার তবু মুখ ফোটে না। খোকা বলে ডেকো না, আমার মাথায় হাত রেখো না, কি করে তোমায় বোঝাই,
কখন কথা বুক ফাটে আমার তবু মুখ ফোটে না। কিরে তোর ম্যাডামকে ঘর খালি করতে বললাম, আর ও আমাদের সবাইকে পৃথিবী থেকে খালি করার জন্য তোকে পাঠিয়েছে, কিছু বলছিস না কেন? আরে ও এত সহজেই মুখ খুলবে নাকি? দু তিনটা পিঠে পড়লে ও নিজে নিজেই মুখ খুলবে। এই ছেলেটাকে কেন মারছো তোমরা? চোরকে এত সহজে ছেড়ে দিলে ভালো হবে না জামাই বাবু, শিক্ষা তো ওকে দিতেই হবে তাই না? আমি চোর নই, আমি চোর নই। আরে যদি তুই চোরই না হোস, জমিদারের বাড়িতে এত রাতে ফুটপাতের একটা ছেলে কি করতে আসে? আরে দাঁড়িয়ে কি দেখছো, সত্যিটা বার করো। আমি ওকে এখানে রেখেছিলাম, আজ আমার জন্মদিন, সেই জন্য আমি ওকে আসতে বলেছিলাম। নন্দিনী, এ তুমি কি যাতা বলছো? সত্যি হোক আর মিথ্যে, মেয়ে বলে দিয়েছে না? এখন এই ছেলেটাকে যেতে দাও। চোর ভেবে খুব মেরেছে। বসো এখানে। আমরা প্রত্যেকেই বাবার আগে মাকে পাই, সেই জন্য মাকে আমরা দেবী বলে মানি। আর তোমার কাছে তোমার মা নেই রামু, এটা তোমার দুর্ভাগ্য। গ্রামের লোক যাকে ভগবান মনে করে সে একজন অনাথ, ওরা এই কথা মানবে কি করে? কি প্রমাণ দেবে, কি করে প্রমাণ করবে? বড়বাবুর বাড়িকে তুমি সবাইকে একথা বললে ওরা তোমার এই কথা বিশ্বাস করবে? সেই কথা ভেবে আমরা তোমাকে বারণ করেছিলাম। তোমার জীবনের দায়িত্ব আমাদের সবার দায়িত্ব, আর সব থেকে বেশি আমার দায়িত্ব। সব ঠিকঠাক বুঝে নিয়েছো তো? উনি চেয়ারে যেই বসবেন ওনার মাথায় জোরে মারবে, মাথা ফাটা চাই, বুঝলে? মনে হয় ওরা চলে এসেছে। আরে এসো না, আমার লজ্জা লাগছে। কেন লজ্জা পাচ্ছো? তুমি করে না ও স্যার, ছাড়ো, এসো না। কেমন আছো তুমি? কি হলো গো? কিছু না, আমার শক লেগেছিল। তুমি বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। শোনো, ওকে এইভাবে কেন দেখছো? আজ তো পুরোপুরি তোমার হয়ে যাবে, তুমি এসো না, কেন বসো। ওগো কাজল নয়ন হরিণী, আজকে আমি আমার বউ পেয়ে যাব, আর ও হাউ হাউ করে কাঁদবে। এ তো বড় বড় স্বপ্ন দেখছে, আজ তো ওর সাথে উল্টো কিছু হতে চলেছে। আমাকেও দাও। Thank you.
মারলে তুমি? দেখো তুমি রাগ করো না, এটা আমিই করিয়েছি। যখন তোমার বাবা মৃত্যু শয্যায় তখন ও ওনাকে এক বিন্দু জলও দেয়নি। আরে জল, এমনকি ওনার জমানো সব টাকা গয়না ও কোথাও লুকিয়ে রেখেছে। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছে, ওর সাথে যা হয়েছে ঠিক হয়েছে। আরে জল, আরে তোর জল দেশটা পেয়েছে তাই না? আমি তোকে জল খাইয়ে দিলে তুই বেঁচে যাবি তাই না? আর যদি না দিই ও তাহলে মরে যাবো। ঠিক আছে, আমার বাবার সম্পত্তি তুই কোথায় লুকিয়ে রেখেছিস বল, আমি তোকে জল খাওয়াবো। তোমার বাড়ির পিছনে কলতলার কাছে। ঠিক আছে, এবার তুই মরে যা। সাবিত্রী, আপনারা দুজন আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করেছি। খারাপ নজর দেখবি। আমি যদি ঠিক চিনে থাকি তো বড় বাবু তোমার সঙ্গে দেখা হবে, এ আমি কোনোদিন স্বপ্নও ভাবিনি। এ কি আশ্চর্য ব্যাপার, আমি আজ খুব খুশি হয়েছি। শোনো শোনো, আমার ছেলে কোথায়? ও তো তোমার সঙ্গে ছিল না, আমার ছেলে কোথায়? আমি ওর বিষয়ে কিছুই জানি না। আমি সারা বছর এই দিনটাতেই মন্দিরে আসি, কেননা আজকের দিনেই আমি আমার স্ত্রী ও সন্তানকে অনেক বছর আগে এইখানেই হারিয়েছি। এই আশাতে আজ নহে কাল আমি আমার সন্তানকে ফিরে পাবই। আর দেখো এতদিন পর ভগবান আমারটাকে সাড়া দিয়েছে, আমার বিশ্বাস আমি আমার ছেলেকে ফিরে পাবই। বলো বলো, আমার ছেলে কোথায়? কোথায় আমার ছেলে? আমি তোমার পায়ে পড়ছি, বলে দাও বলে দাও, তুমি বলে দাও আমার ছেলে কোথায়, বলে দাও। এ আপনি কি করছেন বড় বাবু? এমন করবেন না, আপনার ছেলে এখানেই আছে। হ্যাঁ বড় বাবু, আমার মেয়ের বাড়িতে যে থাকে আপনার ছেলে সেই রামু, যাকে সবাই অনাথ বলে। হ্যাঁ বড় বাবু। না না না, ও অনাথ নয়, ও আমার ছেলে, আমার প্রাণ, আমার সবকিছু। ও ব্যাপার দিদি, আজকাল আমি দেখছি জামাইবাবুর পুরোপুরি চাল চলনই বদলে যাচ্ছে, কি কারণ হতে পারে? আরে সব সময় মুখ গোমড়া করে থাকে, ভগবান হয়তো বলেছে একটু হাসি খুশি থাকুক। কি রে রায়চৌধুরী? হ্যাঁ জামাইবাবু, আজ পর্যন্ত আমাকে এত খুশি কোনোদিন দেখোনি তাই না? আমিও ভাবতাম আমি এই দুনিয়ায় একা, কিন্তু আজ আমি একা নই, সব কিছু ফিরে পেয়েছি। আমি জেনে গেছি আমার রক্ত, আমার বংশের প্রদীপ এখানে এই গ্রামের মধ্যেই থাকে। ওকে নিয়ে এসে আমার সব সম্পত্তি ওকে দিয়ে মুক্ত হতে চাইছি। কিন্তু সে কে জামাইবাবু? ও সব সময় আমাদের চোখের সামনেই ঘুরে বেড়াতো, রামু। নমস্কার মালিক। বাবা দাঁড়াও বাবা। আমার নিজের ছেলে আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এত বোকা যে নিজের রক্তকেও চিনতে পারলাম না। হ্যাঁ বাবা, আমি সব জেনে গেছি, আমি তোমার বাবা, তুই আমার নিজের রক্তের ছেলে। আমি সত্যি বলছি বাবা, সত্যি বলছি, আমাকে বিশ্বাস করো। বাবা খোকা,
আর একবার আমাকে বাবা বলে ডাক বাবা। বাবা একবার বাবা। এটা হচ্ছে তোমারই বাড়ি। আরে ভাগ্নেকে একটু ভাত দাও দিদি। আমি জীবনে কখনো ভাবিনি যে আমার জীবনে এত আনন্দ নতুন করে আসবে। আনন্দে আমার খিদে মিটে গেছে। আমারও একই অবস্থা। আমাদের ছেলেকে আমরা ফিরে পেয়েছি, সেই খুশিতে আমি নিজের হাতে রান্না করেছি। তোমার তো খিদে পেয়েছে তাই না বাবা? নাও রামু। আরে ম্যাডাম আপনি ভেতরে আসুন না। তুমি আমাকে না বলে কেন এখানে এসেছো এটা আমি জিজ্ঞেস করতে আসিনি। এত বছর পরে তুমি তোমার পরিবার ফিরে পেয়েছো আর আমি এখানে না তোমার আনন্দকে মাটি করতে এসেছি না তোমার সাথে বসে খেতে এসেছি। আমি তো আশাও করি না যে তুমি আমাকে ভেতরে ডাকবে। একবার পয়সাওয়ালা হয়ে যাবার পর অন্নদাতা সুখী ভব বলা রামু অন্নদাতাকে আগে খাওয়াবে, সে এখন পাল্টে গেছে। বড় ঘরে আসবার পরে, দামি কাপড় পরবার পরে, পরিবারের ভালোবাসা পাবার পরে আমার রামু আর আমার থাকলো না। ও তো এখন বড়বাবুর ছেলে হয়ে গেছে। সত্যি আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমি খাবার মুখে তুলিনি। অন্নদাতা সুখী ভব, খাও না বাবা, খাও। না না ওনার তো সুগার আছে, উনি তো এই খাবারটা খাবেন না। তাহলে তুমি খাও ছোট মা। আজ দিদির ব্রত আছে। হ্যাঁ বাবা আমিও খাবো না। আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে খাইয়ে দাও, খাও না। এই খাবারটা কেউ খাবে না জানো কেন? কেননা এই খাবারে বিষ মেশানো আছে। যার কাছ থেকে এরা বিষ এনেছে উনি নিজে এসে আমাকে কথা বলেছেন, সেই জন্য আমি এখানে ছুটে এসেছি। তোমাকে তোমার আপনজন থেকে দূরে সরানোর জন্য নয়, কিন্তু তোমার জীবন রক্ষা করা আমার কাছে জরুরি ছিল রামু, সেই জন্য আমি এখানে চলে এসেছি রামু। আমার এই পৃথিবীতে কেউ নেই কিন্তু তুমি আমার বাবা, তোমার কথায় আমি এখানে এসেছি। আমি নিজের থেকে এখানে আসিনি, মা বাবার ভালোবাসা কোনোদিন আমার কপালে জুটল না, সবাই এখানে আমার নিজের, তাই কত আনন্দে এখানে এসেছিলাম। কিন্তু এখানে এসে জানতে পারলাম এখানে মানুষ বাস করে না, এখানে যারা বাস করে সবাই তো খুনি, সম্পত্তির জন্য সবাইকে খুন করতে পারে। অনাথের মতো মানুষ হয়েছি আমি, এসব আমার কিছুই চাই না। চাই না তোমার সম্পত্তি, চাই না তোমার সম্পত্তি। আমি অনাথের মতো ছিলাম আর অনাথের মতোই থাকবো। না আমাকে ছেলে বলে ডাকবে না, বড় লোকের বাড়িতে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না, এটা আমি জেনে গেছি। আমি এসব চাই না, আমি চললাম, আমি অনাথ, আমি অনাথ। সুমিত্রা, মিথ্যে ভালোবাসা দেখিয়ে আমার ছেলেকে খুন করতে চাইছিলে তুমি? আমি এই শাস্তি পেতামই, কিন্তু আর দেরি নয়, কালই পুরো গ্রামের লোককে ডেকে সবার সামনে বলবো যে রামুই আমার ছেলে আর সমস্ত সম্পত্তির ওয়ারিশ। যে সম্পত্তি পাওয়ার জন্য তোমরাকে মারতে চাইছিলে তার একটা কাঁড়া করিও তোমরা পাবে না। ম্যাডাম আমার থলিটা নিয়ে যাই। কি হয়েছে? আমি এখান থেকে চলে যাব। আমাকে ছেড়ে? গ্রাম ছেড়ে? যখন তুমি অনাথ ছিলে তখন পুরো গ্রাম তোমার ছিল, আর আজ যখন জানতে পারলে এই গ্রাম তোমার নিজের, তখন একে ছেড়ে চলে যাবে? এই গ্রামে চলছে ঘৃণ্য রাজনীতি, এই গ্রামের লোক সম্পত্তির জন্য নিজের লোকেদেরও মারতে পারে। তোমার নিজের এক হাসি খুশি পরিবার আছে, তার একটা ইতিহাস আছে। এমন বলবেন না ম্যাডাম, বলবেন না। আমার এই ধন সম্পত্তি
কিছুই চাই না। এখানকার জমিদার হয়ে আমি বাঁচতে চাই না। যেখানে সম্পত্তি থাকে ম্যাডাম, সেখানে ভালোবাসা থাকে না। আপনাকে না বলে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, এটা আমার জীবনের সবথেকে বড় ভুল ম্যাডাম, সবথেকে বড় ভুল। যদি তোমার জায়গায় আমি থাকতাম তো তো মনে হয় আমিও এটাই করতাম। তোমার বাবা একটাই ভুল করেছিলেন, যে উনি তোমার মাকে বিয়ে করার আগেই উনাকে গর্ভবতী করে ফেলেছিলেন। তোমার মা তোমাকে তোমার বাবার নাম বলার আগেই চলে গেলেন, আর তুমি বড়বাবু ছেলে, এটা বিধাতা তোমাকে জানাননি, এটা বিধাতার ভুল ছিল। যা জানার কথা সে জানতে পারলো না, এটা ওই ভগবানের ভুল। আর এই সব ভুলের মাঝে তুমি তোমার বাবাকে মাছ সমুদ্রে ছেড়ে চলে যাচ্ছ, এটাই সবথেকে বড় ভুল তুমি করছো। আজ যে তোমাকে মারার চেষ্টা করা হয়েছিল তাতে তোমার বাবার কোনো দোষ ছিল না, তার জন্য দায়ী হলো চৌধুরী, ওই হচ্ছে সব সমস্যার মূল কারণ। যখন জানতে পারলো যে তুমি বড়বাবুর ছেলে, তখন ও তোমাকে মারার চেষ্টা করে। আর এখন তুমি কি ভাবছো ওরা সবাই তোমার বাবাকে এত সহজে ছেড়ে দেবে? তুমি জানো ওরা এসব কেন করছে? সম্পত্তি আর জমির জন্য। আর তুমি তোমার বাবাকে এইভাবে একা ছেড়ে চলে যাবে, সেটাও এমন সময় যখন ওনার তোমাকে দরকার? তুমি তোমার মুখ লুকিয়ে এই গ্রাম ছেড়ে পালাতে চাইছো? ওই শয়তানের হাত থেকে তোমার বাবাকে বাঁচানো তোমার প্রথম কর্তব্য। সব গ্রামবাসীর সামনে তুমি তার সন্তান, এটা ওনার বলা উচিত। উনি তোমার মতো সন্তানের পিতা, এতে ওনার গর্ব হওয়া উচিত। তুমি তোমার বাবাকে তার সম্মান ফিরিয়ে দিয়ে ওনাকে রক্ষা করে নিজের কর্তব্য পূরণ করবে, এটাই তো তোমার কাছে গর্বের বিষয়। ওনার জমি জায়গা রক্ষা করে ভালো ছেলের মতো কর্তব্য পালন করলে সেটা আমার কাছেও আনন্দের বিষয় হবে। তুমি কি তোমার ম্যাডামের কাছে কথা দিতে পারবে না? সিদ্ধান্ত তোমার নিজের হাতে। জামাইবাবুর কথা শুনে মনে হচ্ছে উনি পুরো গ্রামের লোকের সামনে ওই রামুকেই নিজের ছেলে বলে ঘোষণা করে বসবেন, তারপরে এই সব সম্পত্তি ওর হয়ে যাবে। আমি সারা জীবন ওর কাছ থেকে কোনো ভালোবাসা কোনোদিন পাইনি। আমি আশা করেছিলাম এই সব সম্পত্তি আমার হয়ে যাওয়ার পর আমি ওর ওপর হুকুম চালাবো, আমি এই সম্পত্তি পাওয়ার জন্য এই মঙ্গলসূত্র ছিঁড়ে ফেলতে পারি। ওনার মৃত্যুই আমার কাছে এখন আনন্দের। শাবাস দিদি, শাবাস। আমার জামাইবাবু হাজার বছর বাঁচুক, আমি তো একদম এমনটাই চেয়েছিলাম। কিন্তু যখন তুমি নিজেই নিজের মঙ্গলসূত্র খুলে ফেলতে চাইছো, তাহলে কালই হবে জামাইবাবুর শেষ দিন। রামু, রামু, আমার বাবা আর পিসি মিলে পুরনো বাংলায় তোমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করেছে। আমার বাবা তোমার বাবাকে সঙ্গে নিয়ে ওই বাংলায় গেছে। যাও রামু, রামু তোমার বাবার সামনে এখন বড় বিপদ, তুমি তাড়াতাড়ি যাও। তুমি যখন সব গ্রামবাসী সামনে বলবে রামু তোমার নিজের ছেলে, তার আগেই তোমাকে শেষ করে ফেলব। তোমার এত হিম্মত হবে না। সই করো, সই করো এই কাগজে, সই করো। তোমরা কি দেখছো? যাও সাইন করো। সাইন করো।
সাহেবের স্ত্রী, তার শালা, তার ছেলে আর তার সাথীদের মারার অপরাধে আমরা রামুকে অ্যারেস্ট করছি। যদি আপনারা ওর অ্যারেস্ট না চান তাহলে আপনাদের মধ্যে ওর নিজের কোনো আত্মীয় ওকে জামিন করান আর এই জামিন পেপারে সই করুন। রামু আমাদের ভগবানের মতো, আমাদের জীবন দিয়ে রামুকে আমরা বাঁচাবো। কিন্তু আপনারা কেউ সই একদম করতে পারবেন না, এর জন্য নিজের কোনো আত্মীয় হওয়া দরকার, যেমন মা বাবা কিংবা বউ। আপনাদের মধ্যে এমন কেউ আছেন কি? হ্যাঁ আছে। বাবা তুমি আমাকে একটা কথা দাও। বলো বাবা। যখন গ্রামবাসীকে এত কিছু দিতে পেরেছি আর তুমি তো আমার সন্তান, আমার কাছে প্রথমবার তুমি কিছু চাইছো, তোমার কথা রাখবো না। এটা হতে পারে? যা চাইবে তাই দেব, আমি কথা দিলাম। সত্যি? কিন্তু তুমি সবার সামনে কোনোদিন বলবে না যে আমি তোমার ছেলে? খোকা। হ্যাঁ বাবা, আমার মা মৃত্যুর কোলে পড়ে কাউকে বলেনি যে আমি তোমার ছেলে বলে, কেননা সবাই যদি জেনে যেত তাহলে তোমার মান সম্মান, তোমার ইজ্জত প্রতিষ্ঠা সব ধুলোয় মিশে যেত। তোমার মান সম্মান ইজ্জত রক্ষা করা শুধু মায়ের কর্তব্য ছিল না, আমারও কর্তব্য। বলুন ডাঙাবাবু, বলুন রামু কে, বলুন আপনার আর রামুর কি সম্পর্ক? এই কথা নিজের মুখে গ্রামের সবার সামনে বলুন, বলুন বলুন আপনার আর রামুর কি সম্পর্ক? না মা, এই অধিকার আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর এই কথাটা আমি তোমাকে বলতে পারবো না মা। এর মানে ওর কেউ নেই, ও অনাথ ছেলে, কেউ ওর জামিন দিতে পারবে না। এই নিয়ে চলো ওকে। থামুন, আমি আছি। ম্যাডাম আপনি? আমি ওর স্ত্রী। একি ম্যাডাম, আপনি তো আমাকে বাঁচতে শিখিয়েছেন, আমাকে যে শিক্ষা দিয়েছেন, আপনি আমার কাছে দেবী তুল্য। আর আপনি আমার আমার সত্যি বলতে আমার নজরে নারীকে যে সম্মান দেয় সে ভগবানের থেকেও বড়। কিন্তু শাখা সিধু ছাড়া বউ কেন হতে পারে না? কজন পুরুষ মানুষ আছে যে বিয়ের পরে নিজের স্ত্রীকে রক্ষা করে, স্ত্রীর পাশে থাকে? কজন পুরুষ মানুষ নিজের স্ত্রীকে সম্মান করে, তার প্রত্যেক সমস্যায় অংশীদার হয়? বলুন, পুরুষ স্ত্রীকে শেষ নিঃশ্বাস পর্যন্ত, এমনকি সাত জন্ম পর্যন্ত তার রক্ষা আর সাথে থাকা যে প্রতিজ্ঞা করে তারই নাম হলো মঙ্গলসূত্র। মঙ্গলসূত্র বাঁধার পরে স্ত্রীকে প্রেম ভালোবাসা আর সম্মান দেওয়া উচিত। কিন্তু কজন পুরুষ আছে যারা নিজেদের কথা রাখে, কারো কাছে আছে জবাব? হ্যাঁ, কিন্তু রামু মঙ্গলসূত্র বাঁধার আগেই আমাকে সবকিছু দিয়েছে, ওর জীবন বাজি রেখে ও আমাকে রক্ষা করেছে। কিন্তু এতদিন আমার সাথে আমার ঘরে থেকেও ও আমাকে কখনো খারাপ চোখে দেখেনি। একজন
মতো আমাকে রক্ষা করেছে, আর রামুর মতো মানুষ আমার স্বামী এটা ভেবে আমার তো গর্ব অনুভব হচ্ছে। রামু, যে মঙ্গলসূত্র আমাকে উপহার দিতে চেয়েছিলে ওটা তুমি নিজের হাতে আমায় পরিয়ে দিলে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার। ওই উপহার পাওয়ার জন্য আমি তোমার অপেক্ষায় থাকবো। ইন্সপেক্টর সাহেব, এই নিন।